আসসালামু আলাইকুম, স্বাগত মাই ক্লাসরুমে। আজকের পত্রিকা থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর দিয়ে আজকের সাধারণ জ্ঞান টিউটোরিয়ালটি তৈরি করছি। যারা এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। প্রথম প্রশ্নটি ছিল, 21শে পদক 2020 লাভ করেন মোট কতজন? সঠিক উত্তর 20 জন এবং একটি প্রতিষ্ঠান। 21শে পদক 2020 লাভ করেন সর্বমোট 20 জন এবং একটি প্রতিষ্ঠান। বাংলাদেশের 60তম তফসিলি ব্যাংক এর নাম কি? বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশের 60তম তফসিলি ব্যাংকের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। কোন দেশ কখনো উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। মিয়ানমারের রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে? 1982 সালে। পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ কোনটি? চীন। জাপানের আইনসভার নাম কি? ডায়েট। খুব চমৎকার একটি নাম, জাপানের আইনসভার নাম ডায়েট। উইঘুর নামের মুসলিম জনগোষ্ঠী কোন দেশের? চীনের। উইঘুর নামের মুসলিম জনগোষ্ঠী চীনের। অ্যাডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন? অস্ট্রিয়া। এ লং ওয়াক টু ফ্রিডম কার রচিত গ্রন্থ? নেলসন ম্যান্ডেলা। এ লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার রচিত গ্রন্থ। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে বর্তমান জাহাজের সংখ্যা কত? 8টি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনে বর্তমানে জাহাজের সংখ্যা 8টি। 2020 সালে বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি? নাইজার। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স হচ্ছে মহাকাশ সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ভিসি কে ছিলেন? স্যার এ এফ রহমান। ক্যাটালন কোন দেশের ভাষা? স্পেন। হাজার হ্রদের দেশ কোনটি? ফিনল্যান্ড। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমানা? পাকিস্তান ভারত। সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী কে? সেলমা লেগারলফ। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রুটের প্রবক্তা কোন দেশ? চীন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জাইর বোলসোনারো। এবার আপনাদের জন্য দুটি কুইজ থাকছে। প্রথম কুইজটি হচ্ছে, বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? দুটি অপশন রয়েছে, ক অপশনে 60টি, খ অপশনে 81টি। সঠিক উত্তরটি আমাদের লিখে জানান। অবশ্যই উত্তর লিখতে প্রথমে 1 নং লিখে তারপরে আপনি সঠিক উত্তরটি ক অথবা খ সেটা আমাদের লিখে জানাবেন। প্রশ্নটি আবার বলছি, বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? ক অপশনে 60টি, খ অপশনে 81টি। 2 নং কুইজটি হচ্ছে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, গানটি লিখেছেন কে? দুটি অপশন রয়েছে, ক গোবিন্দ হালদার, খ আবু ইউসুফ। তা আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিদিনের সাধারণ জ্ঞানের যে সিরিজ আমরা নতুন করে তৈরি করেছি সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।